অ্যাকশন। ওরে ও জান রে নিশিনা প্রাণ রে, মনে হয় বাঁচব না হারে ভুবনে। ওরে ও জান রে নিশিনা প্রাণ রে, মনে হয় বাঁচব না হারে ভুবনে। হয়তো সবাই বুঝতে পারছো যে এখানে কি করতেছি, এখানে আমরা ক্যামেরার পুজো দিতেছি, কারণ আমরা শুটিংটা এখনই শুরু করব। আর আমাদের সঙ্গে তোমরা কিন্তু থাকতেই হবে। উড়ে ও জানরে নেশনার প্রাণ। হ্যালো গাইস, ফাইনালি আজকে আমরা আছি নতুন গানের একটা শুটিং। ধীরে ধীরে বলুন। এদিকে আমাদের এই যে আচ্ছা কা ওকে ডিরেক্টর, আর এদিকে আছে আমাদের ম্যানেজার বলাইদার। আজকে ধামাকাদার হোম প্রোগ্রাম হবে। আর এদিকে আছে আমাদের অনাগত বোন। বোন কিছু বলুন, আগে জানাও বল একটা ফিলিংস। আমাদের হাই, আর এই যে ডিওপি বাপ্পা ভাই, ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে, কাজটা ভালো হবে তো? ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। তোমরা তো বুঝতেই পারছো, মানে এখানে ক্যামেরা পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তাই আমি প্রণাম করতেছি তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায়। আজকে ওরে ও জানরে নেশনার প্রাণে 5 লাখের কাছাকাছি ভিউজ চলে গিয়েছে জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলে। তা তোমাদের ভালোবাসায় সব কিছু এত কিছু সম্ভব, যাতে পরবর্তী কাজগুলো করতে পারি। এদিকে আমাদের এই যে ডিওপি বাপ্পা ভাই আর দেখতে পাচ্ছেন, আর এই যে এদিকে আমার ক্যামেরা সেট আপ চালু হচ্ছে, আর এদিকে এই যে রফিকুল দা, এই যে আমি এখানে আছি। কারণ শুটিং অবস্থা আমি ব্লগটা এত সুন্দর করে মানে করতে পারিনি এতটা ভালো। তাই সবাইকে আমার মন থেকে ভালোবাসা। সবাই দেখবেন একদম ধামাল কিছু আসি দেখছে, সবাই দেখবেন। আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে মিটুন দা, মলায় দা এখানে আছে, ওরাও ওরা দুজনে খুব মেহনত করেছে। এই তো দেখতেই পাচ্ছেন সকলে পরিচিত রিঙ্কু খান সিঙ্গার, আর উনি হচ্ছেন ডিওবি বাপ্পা ভাই, খুব ভালো কাজ করে। গোপাল দা কি বন্ধ করব নাকি? পিছনে দেখাই না, তুই যে শুটটা যে করতেছিস কোনো ডাউট লাগতেছে? ভালো লাগতেছে তো? কপালটা ভালো রে, ওইটা যে পাশি সুন্দর হয় তার। মাগরা বলো দাদা।